মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও, বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ডার্বি বাতিল নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর। ডার্বি বন্ধ নিয়ে অধীর চৌধুরীর দাবি, মানুষের খেলা দেখার অধিকারটাকেও কেড়ে নেওয়া হচ্ছে প্রতিবাদের ভয়ে। অধীরের দাবি, নারীদের আন্দোলনে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, আন্দোলনের ভয়ে বাতিল ডার্বি। এই যে খেলা বন্ধ করে দেওয়া হলো কেন? প্রতিবাদ হবে তাই বন্ধ করে দেওয়া হলো। মানুষের খেলা দেখার অধিকারটাকেও কেড়ে নেওয়া হচ্ছে প্রতিবাদের ভয়ে। তাহলে প্রতিবাদ, বাংলার মানুষের প্রতিবাদ, বাংলার নারীদের আন্দোলন, আজকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মধ্যে শিহরণ জাগিত যে ভয়, তাকে ভয় আক্রান্ত করছে, সে আতঙ্কে ভুগছে বাংলার মুখ্যমন্ত্রী। তাই যেখানে আন্দোলন সেখানে ভীত মমতা ব্যানার্জি। তাই শ্যামবাজারের সামনে আন্দোলন হবে না, কারণ ভীত মমতা ব্যানার্জি। ডার্বি খেলায় আন্দোলন যদি হয়, তার জন্য ডার্বি খেলা বন্ধ করে দেওয়া, কারণ ভীত মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জির নাম, দিদি আপনি ভীত স্ত্রী, আপনার হিম্মত নাই মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার।